হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আব্দুর রহমান রুবেল। আজকে আমার আলোচ্য টপিকটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যার যারা প্রথম ক্লাসটা দেখেছেন তারা আশা করি এটা খুব ভালোভাবে বুঝবেন। আচ্ছা, এখানে আমার আজকের কোশ্চেনটা হচ্ছে যে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনের জন্য NLMS এর মান বের করে দেখাও। এখানে N হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, L হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, M হচ্ছে চুম্বক কোয়ান্টাম সংখ্যা এবং S হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তো এই মানগুলো আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের অবশ্যই ইলেকট্রন বিন্যাস জানতে হবে। তো আমি এখানে ইলেকট্রন বিন্যাসটা করে রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে আমার রাইট ইলেকট্রন বিন্যাস, একটু খেয়াল করেন। এখানে ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখার পর দেখি, এখানে ডিতে 5টা ইলেকট্রন আছে। আমরা জানি ইলেকট্রন 4s আগে ঢুকে, তো 4s তো আগে 2টা ঢোকার কথা, কিন্তু এখানে 1টা কেন? সেই 1টা হয়েছে কি, এখানে ডি সবসময় পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় থাকতে চায়। এখন এই অর্ধপূর্ণ হওয়ার কারণেই এই 4s থেকে একটি ইলেকট্রন ডিতে চলে আসছে, সেজন্য ডি হয়েছে কি, আপনার এই 4 ছিল, এখান থেকে একটি ইলেকট্রন চলে আসছে, মানে এখানে ডি 5 হয়ে গেছে আর এখানে ইলেকট্রন 4s-এ একটা হয়ে গেছে। আচ্ছা, তার মানে এই অর্ধপূর্ণ বা পূর্ণ অবস্থায় ওরা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়, মানে ডি অরবিটালটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয় অর্ধপূর্ণ বা পূর্ণ হইতে পারলে, সেজন্য ও একটি ইলেকট্রন 4s থেকে নিয়ে নিছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার রাইট ইলেকট্রন বিন্যাস, আর এটা আমি আঁকছি আপনাদের বুঝার জন্য। এটা আর মানে শিখতে গেলে এটা একটু লাগে। আচ্ছা, তো এখানে দেখেন আমার এই পর্যন্ত কিন্তু 18টা ইলেকট্রন শেষ। দেখেন 2টা আর এই 2টা 4টা আর এই 6-এর সাথে যোগ করলে 10, 12, 18, মানে আমার এখানে 18টা ইলেকট্রন অলরেডি শেষ। তো আমার কথা হলো যে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনের জন্য NLMS এর মান বের করতে হবে। তো ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনটা আগে আমার খুঁজে বের করতে হবে যে ক্রোমিয়ামের 24তম ইলেকট্রনটা কোথায় আছে। তো এইটা যদি আমি খুঁজে বের করতে চাই, তো 18টা ইলেকট্রন আমার আগে এখানে শেষ। হ্যাঁ, তো 18টা যদি এখানে শেষ হয়ে যায়, একটু খেয়াল করেন, তারপরে আমি একটু নিচে করি, 18টা যদি এখানে শেষ হয়ে যায়, এটা হচ্ছে আমার গিয়ে সেই 19তম ইলেকট্রন, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, আর এটা হচ্ছে সেই 24তম ইলেকট্রনটা। একটু খুব ভালোভাবে বুঝেন, এটা কিন্তু 24তম ইলেকট্রন, এটা হচ্ছে 23তম ইলেকট্রন, এটা হচ্ছে 22তম ইলেকট্রন, আর এটা হচ্ছে 21তম ইলেকট্রন, এটা হচ্ছে 19তম ইলেকট্রন, আর এটা হচ্ছে সেই 20তম ইলেকট্রন। এখন এটা তো আমার ভুল, এটা ধরে করলে তার হবে না, করতে হবে এটা ধরে। আচ্ছা, তো এইখানে একটু খেয়াল করেন যে এই ডি এর লাস্টের যে ইলেকট্রনটা, খুব ভালোভাবে বুঝছেন, এখানে একটু প্যাচের বিষয় আছে যে ডি 5, ডি 4 থেকে ডি 5 হয়েছে। তো ডি 4 থেকে ডি 5 হয়েছে, এখন ডি 5 যে হইল, এই ডি 5 এর লাস্ট ইলেকট্রনটা কোথা থেকে আসছিল? ডি 5 এর লাস্ট ইলেকট্রনটা আসছিল 4s থেকে, মানে 4s এর পরের ইলেকট্রনটা আসছিল আমার এই ডি 5 এ। তো কথা হচ্ছে ডি এর 5 এর যে 4s থেকে ইলেকট্রনটা আসছিল সেটা কত নম্বর ইলেকট্রন আসছিল, সেটা কিন্তু আপনার এই দেখেন 20তম ইলেকট্রনটাই কিন্তু এখানে এসে পড়ে, মানে আপনার এই ইলেকট্রনটাই এখানে ট্রান্সফার হয়, এই ইলেকট্রনটা এখানে ট্রান্সফার হয়, তার মানে কি এখানে ডি 5 হয়ে গেল আর এখানে 4s-1 হয়ে গেল। এখন একটু খেয়াল করেন, আমার এই 4s-1 মানে কি, এটা কত নম্বর ইলেকট্রন? 19নম্বর ইলেকট্রন। এটা 19নম্বর ইলেকট্রন, খুব ভালোভাবে বুঝেন, এটা কিন্তু 19নম্বর ইলেকট্রন। হ্যাঁ, তো এটা যদি 19নম্বর ইলেকট্রন হয়, এটার সাথে একটা ইলেকট্রন ছিল, এই যে এইখানে দেখেন ওর সাথে যে ইলেকট্রনটা ছিল সেটা ছিল কত নম্বর ইলেকট্রন? 20নম্বর ইলেকট্রন। এই ইলেকট্রনটাই কিন্তু আপনার এইখানে এসে পড়ে। হ্যাঁ, এই ইলেকট্রনটা যদি এইখানে আসে, তো এই ইলেকট্রনের নাম্বারটা হতো কত? এই ইলেকট্রনের নাম্বারটা হচ্ছে 20। তো 20তম ইলেকট্রনটা এইখানে এসে পড়ে। তো এখানে যদি আইসা পড়ে, তো ডি এর ফার্স্ট আমি দেখাই দিই, এটা হচ্ছে আমার 21, এটা হচ্ছে 22, এটা হচ্ছে 23, এটা হচ্ছে 24, আর এটা হচ্ছে আপনার সেই 20তম ইলেকট্রনটা, কারণ ক্রোমিয়ামের তো 25টি ইলেকট্রন হতে পারে না, ক্রোমিয়ামের ইলেকট্রন হতে পারে 24টা। আচ্ছা, তো এটা হচ্ছে আমার সেই 21, আর এটা হচ্ছে সেই আমার 22, এটা হচ্ছে সেই আমার 23, আর এটা হচ্ছে সেই আমার 24তম ইলেকট্রন, যেটা নিয়ে আমি কাজ করব, আর এইটা হচ্ছে আমার 20তম ইলেকট্রন। এই 20তম ইলেকট্রনটা কোথা থেকে আসছিল? এই 20তম ইলেকট্রনটা আসছিল এইখান থেকে। এটা তো ছিল কত স্যার? এটা ছিল সেই 19তম ইলেকট্রন, এটা ছিল 19তম ইলেকট্রন, আর ওর সাথের সঙ্গীটা ছিল 20তম ইলেকট্রন। এই ইলেকট্রনটাই কোথায় ট্রান্সফার হয়েছে স্যার? এই ইলেকট্রনটাই এইখানে ট্রান্সফার হয়েছে, যেটা হলো এই যে এই চিত্রে দেখেন একটু, এই ইলেকট্রনটা এখানে, এই ইলেকট্রনটা যখন এই দিকে চলে গেল, এই ইলেকট্রনটা যখন এই দিকে চলে গেল, তখন এটা কত হয়ে গেল? 4s
ওয়ান হয়ে গেল, এটা হয়ে গেল 4s1, আর ও কত হয়ে গেল, ও হয়ে গেল 3d5, 3d5 মানে এখানে চলে আসছে। তখন কি এই ইলেকট্রনটা ওদিকে চলে যায়, এই ইলেকট্রনটা তো বিষ্টম ইলেকট্রন, তো বিষ্টম ইলেকট্রনটা 3d লাস্টে আসছে। তার মানে এখন আমি এটা মুছে দিলাম, তার মানে এই ইলেকট্রনটাই কোথায় আসছে, এখানে আসছে। তার মানে এই ইলেকট্রনটা কততম ইলেকট্রন, বিষ্টম ইলেকট্রন, যেটা আমি আপনার ওই চিত্রে দেখাইছি, এখানে দেখাইছি, দেখেন এখানে দেখাইছি, এই যে লাস্টের ইলেকট্রনটা হচ্ছে বিষ্টম ইলেকট্রন। মূলত এই 24তম ইলেক্ট্রনটা খুঁজে বের করতেই সমস্ত স্টুডেন্টের কষ্ট হয় যে 24তম ইলেকট্রনটা কোনটা, সবাই 24তম ইলেকট্রন ধরে এইটা লাস্টেরটা, না ভাই লাস্টেরটা 24তম ইলেকট্রন না, লাস্টেরটা হচ্ছে বিষ্টম ইলেকট্রন, কারণ ডি এর লাস্টের ইলেকট্রনটা কোথা থেকে আসছে, ওটা 4s থেকে আসছে। তো 4s এর পরের ইলেকট্রনটা কত ছিল, এটা ছিল বিষ্টম ইলেকট্রন, এই আগেরটা ছিল কত 19, তার মানে 20টাই সবার লাস্টে আসছে, তার মানে এটা 20, আর এটার আগেরটা হতে কত নম্বর ইলেকট্রন, 24তম ইলেকট্রন। এখন আমার এই 24তম ইলেকট্রনের জন্য, মানে আপনার এই ইলেকট্রনটার জন্য আপনার এই NLMS এর মানটা বের করতে হবে। আগের আমার ক্লাসে যারা পটাশিয়ামটা করছে, তার আগের ক্লাসে যারা পটাশিয়াম ভিডিওটা দেখছেন তারা খুব ইজিতে পারবেন, তারা অলরেডি মনে এখন করেও ফেলছেন যে কী কী আসবে NLMS এর মানটা। আচ্ছা তো একটু খেয়াল করেন, এখানে ডি এর আগে কত আছে, এই ইলেকট্রনটা 3d তে আছে, মানে 24তম ইলেকট্রনটা 3d তে আছে। তো 24তম ইলেকট্রনটা যদি 3d তে থাকে তাহলে ডি এর আগের নাম্বারটা আছে কত, 3, ডি এর আগে 3 আছে, তার মানে এন এর মান হচ্ছে এখানে কত, 3 হবে। আচ্ছা এন এর মানটা হলো 3, এখন ডি, ডি এর মানেই আমি বলছি এল এর মান, হ্যাঁ এল হচ্ছে সহগারী কোয়ান্টাম সংখ্যা, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, তার মানে এখানে ডি, ডি এর মান যদি 2 হয় এল এর মানও কত আমরা বলতে পারি 2, তার মানে হচ্ছে আমি এখানে বলতে পারি হচ্ছে এল এর মানটা কত 2। এখন আমি এন এর মান পাইলাম, এল এর মান পাইলাম, এখন আমার এম এর মানটা কী হবে। আচ্ছা মূলত আগের ক্লাসে আমি দিয়েছি যে এম এর মান 5টা আসে, এল এর মান যদি 2 বসাই তাহলে এম এর মান আসে আমার 5টা মান আসে, তো 5টা মান আসে 5টা অরবিটালের জন্য আসে। আগের ক্লাসে আমার আগের ভিডিও ক্লাসে ওই মানগুলো লেখা আছে ডি এর। আচ্ছা তারপর আমি এখানে একটু লেখা দিই, লিখলাম যেমন, আচ্ছা এখানে আমি লিখি -2 -1 0 +1 +2, এটা লিখলি হয়, এম এর মান নেওয়া এক জায়গায় এক রকম, তো এটা কোনো সমস্যা নেই, এম এর মান আপনি এই 5টা মান এটা একটা চেঞ্জ করলে কোনো সমস্যা নেই, এক এক মানে এক এক জায়গায় এক এক রকম, কোনো সমস্যা নেই। তো আমি যদি এইটা ফলো করি, একটু খেয়াল করেন, আমি যদি এটা ফলো করি তাহলে ইলেকট্রনটা আসছে এই ঘরটায় আছে, তো আমি যদি এই মানটা ফলো করি তাহলে এই ঘরটায় মানটা হচ্ছে কত, +1, দেখেন এটার উপরে +1 আছে, তার মানে আমার এম এর মানটা কত হবে, এম এর মানটা হচ্ছে গিয়ে +1, একটু খেয়াল করেন এম এর মানটা হচ্ছে আমার +1। এখন আমার আরেকটা মান বাকি আছে, সেটা হচ্ছে এস এর মান। আচ্ছা এস এর মানটাও যারা আগের ক্লাসটা দেখছেন তারা খুব তারা এখন বের করে ফেলছেন, আমি আগের ক্লাসে বলছিলাম যে সিঙ্গেল ইলেকট্রনগুলো মানে প্রথম ইলেকট্রনগুলোর জন্য আমি +1/2 বসাবো, আর পরের ইলেকট্রনগুলোর জন্য আমি -1/2 বসাবো। তো আমরা যদি ওই রুলটাই ফলো করি তাহলে যেহেতু এই ইলেকট্রনটা সিঙ্গেল আছে, প্রথম অবস্থায় আছে, তার মানে আমি এস এর মানটা বসাবো কত, +1/2, মুখস্থ +1/2 বসাইলাম। আচ্ছা মূলত এই এস এর মানটাও একটা বসাইলে হয়, সেটা হচ্ছে আপনি যদি এখানে এস এর মানটা হচ্ছে কি, মানে এস এর মানটা হচ্ছে এই, দেখেন সবগুলো ইলেকট্রনের স্পিন একই দিকে, না দেখেন সবগুলো ইলেকট্রনের স্পিন একই দিকে, মানে সবগুলো ইলেকট্রনের স্পিন যদি আপনি ধরেন প্লাস, তাহলে আপনার একই দিকে মুখ করে ইলেকট্রনগুলোর জন্য সবগুলোর জন্য প্লাস ধরতে হবে। আবার যদি আপনি যেমন আমি ইচ্ছা করলে মাইনাসও ধরতে পারি, তো মাইনাস ধরলে কী হবে, এই সবগুলোর জন্য মাইনাস ধরতে হবে। যেমন মনে করেন যে আপনার যে আমার একটা ইলেকট্রন এইভাবে আছে, একটু খেয়াল করেন, যেমন আমার কোনো একটা ইলেকট্রন বিন্যাসে এখানে 10টি ইলেকট্রন আছে, যেমন এখানে 10টি ইলেকট্রন আছে, এটা আমি অন্যটার জন্য দেখাইতেছি, জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি, আমি অ্যাসের মানটা বোঝানোর জন্য দেখাইতেছি, অ্যাসের মানটা বোঝানোর জন্য দেখাইতেছি। দেখেন সাপোজ এখানে ডিতে 10টি ইলেকট্রন আছে, এখন কোনটার জন্য অ্যাসের মান কী হবে, অ্যাসের মানটা এম এর মানটা যে যে যেমন একটা বসাইলেই হয়, আপনি এম এর মানটা একটা বসাইলেই অ্যান্সারটা আসবে, ঠিক সেমভাবে অ্যাসের মানটাও এরকম একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমি আগের ক্লাসে বলছিলাম, মানে ঝামেলা এড়ানোর জন্য আমি বলছিলাম যে প্রথমগুলার সব প্রথম সবগুলোর জন্য ধরবেন আপনি +1/2, আর পরের সবগুলোর জন্য ধরবেন আমার -1/2, যদি এখানে পরের ইলেকট্রনগুলো নাই, যদি থাকতো এগুলোর জন্য -1/2 ধরতাম। কথা হলো +1/2 কোনো ফ্যাক্টর না, +1/-1 একটা বসাইলেই হয়, এখন কথা হলো একটা বসাইলেই হয়, কখন +1/2 আর কখন -1/2। জিনিসটা হচ্ছে গিয়ে আপনি যদি দেখেন এই একদিকে স্পিন মুভ করে, যেমন এই ইলেকট্রনটার স্পিন উপর দিকে, এটা উপর দিকে, এটা উপর দিকে, এটা উপর দিকে, এটা উপর দিকে, এই একই দিকে মুভ করা ইলেকট্রনগুলোর জন্য যদি আপনি +1/2 ধরেন, তাহলে এই দিকে যতগুলো ইলেকট্রন মুভ করে আছে সবগুলোর জন্য আপনি +1/2 ধরবেন। ঠিক সেমভাবে আপনি যদি এই প্রথম দিকে যেগুলো আছে, যেমন
প্রথম থেকে যেগুলো আছে সেইগুলো যদি আপনি মাইনাস হাফ ধরেন তাহলে আপনার এই প্রথম সবগুলোর জন্য মাইনাস হাফ ধরতে হবে, মানে আপনি প্রথমগুলোর জন্য প্লাস হাফও ধরতে পারেন আবার প্রথমগুলোর জন্য মাইনাস হাফও ধরতে পারেন। এখন কথা হলো আপনি এটা যদি মাইনাস হাফ ধরেন এটা অবশ্যই মাইনাস হাফ ধরতে হবে, কারণ এটা যদি আপনি মাইনাস হাফ ধরেন এটা হয়ে যাবে প্লাস হাফ, এটা আবার কিন্তু মাইনাস হাফ হবে। এখন আপনি এটা যদি মাইনাস হাফ ধরেন আর এটা যদি আবার প্লাস হাফ ধরেন তাহলেই সেই জায়গায় ভুলটা হবে, কারণ কি এই ইলেকট্রনটার স্পিন আর এই ইলেকট্রনটার স্পিন একই দিকে, একই দিকে বুঝাইতেছে তার অর্থ হচ্ছে যে এস এর মানটা দুইজনের সেম হবে। এখন এইটা যদি আপনি মাইনাস হাফ ধরেন এই ইলেকট্রনটার জন্য আপনাকে ধরতে হবে কি মাইনাস হাফেই ধরতে হবে। আমি আশা করি এস এর মানটা আপনি বুঝতে পারছেন। এস এর মানটা যদি আমরা এখন প্রথমটা ফলো করি যে এসটা আমরা যদি প্রথমটা আমরা যদি সবগুলো স্পিনের জন্য প্লাস হাফ ধরি, যে আমি প্রথমগুলোর জন্য যদি প্লাস হাফ ধরি, এখানে আমি যেহেতু প্রথমটার জন্য প্লাস হাফ ধরছি তাহলে পরে সবগুলোর জন্য হবে মাইনাস হাফ। আমি যদি এই প্রথম এই সবগুলোর জন্য মাইনাস হাফ ধরি তাহলে এই পরেরগুলো যদি থাকতো তাহলে ওইগুলোর জন্য সবগুলো হইতো মাইনাস হাফ। যেহেতু আমি প্লাস হাফ ধরছি মানে আমি এই এই ফার্স্ট দিকে মুখ করা মানে প্রথম প্রথমগুলো ইলেকট্রনগুলোর জন্য আমি ধরছি প্লাস হাফ, সেজন্য এই ইলেকট্রনটা যেহেতু ফার্স্টে আছে এটার পরেরটা নাই তাই এই প্রথমটার জন্য আমি বলছি প্লাস হাফ। তার মানে আবার একটু দেখেন আমার এই ইলেকট্রনটা থ্রি ডিতে ছিল, তো থ্রি ডিতে যেহেতু ছিল ডি এর ফার্স্টে আছে থ্রি তার মানে এন এর মান থ্রি, আর ডি এর মানটা আমরা জানি মুখস্থ, ডি এর মানটা যদি মুখস্থ আমরা জানি টু তার মানে এল এর মান হচ্ছে টু, আর এম এর মানটা যেহেতু এই যে এখান থেকে একটু খেয়াল করেন এই ঘরে আছে ইলেকট্রনটা তার মানে এম এর মান হচ্ছে প্লাস ওয়ান, আর এস এর মানটা তো একটু আগে বললাম যে ফার্স্ট ইলেকট্রনের জন্য সবগুলো স্পিন একই দিকে করা আছে তো সবগুলো আমি প্রথমগুলোর জন্য ধরলাম প্লাস হাফ তাই প্লাস হাফ বসাইলাম। আচ্ছা আশা করি ক্লাসটি বুঝতে পারছেন, যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।